فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে সুন্নাতে খাতনা কি মেয়েদের করতে হয়? আমি দেখলাম একজন বলল যে মেয়েদের করতে হয়। দেখেন আল্লাহ তাবারক তাআলা যেখানে আপনার এই খাতনার কথা বলেছেন, খাস করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খাতনার কথা বলেছেন সেখানে সাধারণভাবে কথা বলেছেন। যেমন দেখেন কোনো হাদিসে আছে যে আল ফিতরাতু খামস কিংবা আল ফিতরাতু আশার, যে ইসলামী যেটা আচরণ বা প্রকৃতগত যেটা ইসলামিক আচরণ সেটা হচ্ছে পাঁচ, আবার কোনো কোনো হাদিসে দশটা আছে, তার মধ্যে একটা হচ্ছে খাতনা করা। তো এই খাতনা করা উভয়ের জন্যই আছে, ছেলে মেয়ে দুজনের জন্য আছে। ছেলেদের ক্ষেত্রে এটা ওয়াজিব, আর এটা ইসলামের যেটা শায়ের এটা আলামত ইসলামের মধ্যে একটা আলামত। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে মুস্তাহাব, যদি করে তাহলে ভালো, কিন্তু ওয়াজিব নয়। আর হাদিসও এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদেরকে, খুব কেউ প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ উত্তর দিয়েছিলেন। যেমন আপনি আবু দাউদের 5271 নম্বর হাদিসটি পাবেন, ওখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তানহাকি ফাইনা যালিকা হাযালিল মারাতি ওয়া হাব্বা ইলাল বাল। এখানে মানে এটা খাতনাটা করে যেটা মানে একটা দৈহিক জীবন যেটা আছে বা সেক্সুয়াল লাইফ যেটা আছে সেটা বেশি উপভোগ করা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা।